एवरीवन वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो और आमिओ भीषण भालो आछि। तो देखो सकाल सकाल ऐ जे रेडी हये मंदिर थेके जल टल ढेले चले आसलाम। आज श्रावण मासेर प्रथम दिन एबं प्रथम दिनटाई सोमवार पड़ेछे। सोमवार जेहेतु आमि उपोस थाकि एबं श्रावण मासे प्रत्येकटा सोमवारे आमि उपोस थाकबो, তাই সকাল সকাল উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে মন্দির থেকেই ঘুরে চলে আসলাম। বাড়িতে এসে ছাতু শরবত খাওয়া হয়ে গেছে, আজকে তাও ভাত কিছু খাওয়া হবে না, সেই রাত্রেবেলা যা খাওয়ার খাবো। তো ছাতু শরবত খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাই আমার ছেলেকে গিয়ে স্কুল থেকে নিয়ে এসছে, এবার ও স্নান টান করে নিচে গেছে। এবার হচ্ছে আমি তোমাদেরকে ভাবলাম যে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম বার্থডেতে মেরে জিনিস বানাতে দিয়েছি, এবার যেটা ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি। তো আমার বার্থডেটা সেটা পাওয়া হয়নি, মানে জন্মদিনে কিছু পাইনি বলতে পারো। তো সেই জিনিসটা নিয়ে চলে এসেছি কালকে রাতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমাদের আমি কথা দিয়েছিলাম যে জিনিসটা তোমাদেরকে আনলে অবশ্যই আগে তোমাদেরকে দেখাবো। তো গোল্ড জুয়েলারি আমরা মেয়েরা সবাই ভালোবাসি, আর অনেক ছেলেরাও দেখতে ভালোবাসে, কারণ কি তারা বউকে বা গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ গিফটও দেয়। তো যাই হোক, ডিজাইনগুলো অনেকে আমি যেমন করি স্ক্রিনশট সব নিয়ে রাখি, অনেকে স্ক্রিনশটও নেয়। তো এরকম নেশা অনেকেরই রয়েছে আমার মতো, বানাই চাই না বানাই কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি এই জিনিসটা নিয়ে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো দেখো জিনিসটা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম আমার শাশুড়ি মা আমাকে যে লোহা বাঁধানো দিয়েছিল, মানে নোয়া আর কি, তো ওটা ছিল হচ্ছে এরকম হাফ, এটা যেরকম পাতের মধ্যটা পাতের মধ্যে না, ওটা গোল হাফ হাফ আর কি, মুখটা ছিল মুখ ছিল এবং হাফ হাফ আর কি, মানে ভেতরটা লোহা উপরটা কভার ছিল, কভার করা ছিল, হাফ কভার করা ছিল গোল্ড দিয়ে। তো ডিজাইনটা আমি এত বছর ধরে পরলাম, প্রায় 11 বছর হতে চললো পরেছি। তো ওটা পরার পরে ওটা পুরো বডি একদম প্লেন হয়ে গেছিলো, কোনো ছিলার ডিজাইন টিজাইন এরকম কিচ্ছু বোঝা যাচ্ছিলো না, এবং তামা তামা লাগছিলো দেখতে। আর এখন তো হলমার্কে হলমার্ক সব শোনা, তখন অত হলমার্ক ছিল না, তখন ওই কেডিএম শোনা আর কি। তো ওটা দোকানে দিয়েছিলাম, দিয়ে বাদটা দিয়ে যেটুকু পেয়েছিলাম সেখান থেকে ভাবলাম তোমার দাদাভাই বললে খালি থাকবে নাকি একটা কিছু নিয়ে যাও। তো এই নোয়াটা নিয়ে এসেছি, এই নোয়াটা তখন তোমাদের আমি বলেওছিলাম এটা ওয়েট ছিল 1 গ্রাম 740 মিলি এরকমই। তো এটা তখন নিয়ে এসেছিলাম, ওইটুকুর মধ্যে মজুরিটা দিয়েই নিয়ে এসেছিলাম, বাদবাকি কিছু সোনা ছিল যেটা জমা ছিল, তার মধ্যে 50% অ্যাড করে আমি আমার মানে পছন্দের যে নোয়া বানানো, যে আমার শাশুড়িমা বলছিলো যে আমি ওরকম দিলাম ভালোবেসে আর তুই এটা নিয়ে আসলি। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি পরে ওটা ঠিক টাকা পয়সা হলে, দেখো সোনা জিনিস তো সবসময় আনা যায় না, আমাদের মধ্যে মধ্যবিত্ত সংসারে টাকা জমিয়ে তারপরে আনতে হয়, তো সবসময় তো ওরকম আনা সম্ভব না। যখন গেলাম হুটহাট করে গেলাম নিয়ে চলে আসলাম, ওটা তখন মানে ওরকম তো হয় না যে টাকা পয়সা, মানে এখন একদম সোনার যা দাম হয়েছে মজুর টজুর নিয়ে, সত্যি কথা বলতে সোনা জিনিস কিনতে গেলে এখন আমাদের মধ্যবিত্ত সংসারে অনেক অনেক মাসে টাকা জমিয়ে হাত খরচা জমিয়ে মানে বলতে পারো 1 বছর টাকা জমিয়ে টাকা আনতে হয়। ওটা এনেছিলাম, এটা এনেছিলাম অনেকদিন আগে, বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ, তাই জন্য খাতাটা বন্ধ করে রেখেছিলাম, ফেব্রুয়ারিতে এনেছিলাম এটা। হ্যাঁ এটা ফেব্রুয়ারিতে এনেছিলাম এটা, তো আর এখন হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই, তো এই আনলাম জুলাইতে এটা বলে সেদিন গেছিলাম হয়নি, তা ভাবলাম যে থাক এখন রেডি করো, যখন রেডি হয়ে যাবে তারপর আমার টাকা পয়সাও এদিকে গুছিয়ে নিই তারপর নিয়ে আসবো। তো যেটা নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো, সেটাই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের খুব ভালোও লাগবে জিনিসটা। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ভীষণ মানে ডিজাইনটা আমি নিজেই দিয়েছিলাম, মানে 10 বার গিয়ে ডিজাইন দিয়েছি, প্রথমে এমনি নর্মাল ডিজাইন দিয়েছি, তারপর সব বড় বড় যারা ভিডিও করে না তাদের দেখলাম যে আমার আমার আগেও ছিল কাস্টিংয়ের মুখ আর কি, মুখটা কাস্টিং হলে মানে অনেক বছর মজুদ হয়, আমিও ভেবে দেখলাম সত্যিই তো আমার শাশুড়ি আমাকে কাস্টিং ডিজাইন দিয়েছিলো মুখটা লোয়া বানানো, তো ওটা আমি প্রায় 11 বছর পড়েছি, কোনো কিছু ভাঙেও নি বা মজুরি আমার ডবল খরচা করতে হয়নি, আমি নিজে ভেঙে বানাতে চেয়েছি, তাই নাহলে ওটা আমার আরও 10 বছর পড়লে চলে যেত। তো ভালো যে থাক তাহলে আমার সেই কাস্টিংয়ের ডিজাইনই করে নিয়ে এসেছি। তো ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, তাই আগে তোমরা দেখি। তো দেখো এই যে এটা কিন্তু মুখটা তো অনেকটা সোনা চলে যায় কাস্টিংয়ের ডিজাইন, তোমার এটা যদি আমি অন্য মুখ করতাম মুখটা এতটা বড় হতো, এই জায়গাটা একটা গোল মতো কাজে অনেকটা বড় লাগতো, দেখে মনে অনেকটা সোনা রয়েছে, বাট কাস্টিংয়ের কাজে এটাই হচ্ছে তোমার কি প্রচুর মজবুত হয়, এইভাবে কোনো বেঁকে যাওয়া বা চেপে যাওয়া এসব কোনো ব্যাপার না, মুখটা ধরলেই বুঝতে পারবে যে মুখটা কতটা ওয়েট আছে, মানে এইটুকু মুখ আমাদের এই সামান্য এইটুকু মুখ এতটা দেখো না দেখো এতটা মুখটা, এই মুখটাতে কিন্তু 4 গ্রাম সোনা লেগেছে শুধু এই মুখটাতে, শুধু এরা বডি আছে আর ঠিক আছে। তো আমি বলেছিলাম কেটে কুটে তুমি 3.5 গ্রামের মধ্যে এনো মুখটা, বললো যে না কাস্টিংয়ের মুখ দেখো ভেতরটাও দেখলে বুঝতে পারবে কতটা মজবুত, এটা এগুলো ব্যাকে অনেক এবং কাস্টিংয়ের মুখগুলো ছোটোর মধ্যেও 4 গ্রাম 4.5 গ্রামের নিচে হয় না,
তো বললাম সাড়ে চার গ্রামের বইটাতে লেখা ছিল 4.5 গ্রাম, তাই আমি বললাম 3.5 করতে ডিজাইনটাকে একটু ছোটো করে বললো, দেখো হবে না, আমি হয়তো 4 গ্রামের চেষ্টা করি, এবং 4 গ্রামের মুখটা হয়তো হয়েছে, জানি না কতটা হয়েছে, কারণ ওইভাবে তো ডিজাইনটা মাপা হয় না মুখটা নিয়ে, মুখটা নিয়ে বডিটা নিয়ে এটা আছে 7 গ্রাম 790 মিলি আছে, মানে 7 গ্রাম 800 বলতে পারো, এটা 7 গ্রাম 790 মিলি আছে এটা, ঠিক আছে। তো এই ডিজাইনটা আমি তোমরা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, তারপর আবার পরে তোমরা দেখো, আগে ব্যাক ক্যামেরা করে তোমরা দেখি, দেখো মুখটা দেখো, দেখেছো এটা, দাঁড়াও বডির ছেলেটা দেখো, মুখটা ভেতর দিকটা দেখলে বুঝতে পারবে, একদম বলতে পারো মানে দেখো কতটা ওয়েটই বুঝতে পারবে, দেখো এই যে দেখেছো। তো এই জন্যই আমি কাস্টিংয়ের ডিজাইনটা নাম, আমার আগেরটাও ছিল কাস্টিংয়ের ডিজাইন, মুখটা দেখো এখান থেকে কিন্তু এই পর্যন্ত রয়েছে, যথেষ্ট বড় রয়েছে মুখটা, কিন্তু দেখো মোটামুটি আমার দুটো আঙ্গুল কিন্তু পুরো কভার হয়ে গেছে, এবং এই তো এবার একটু পরে তোমাদেরকে দেখাই, এবার দেখো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, কেমন হয়েছে। আর এই যে পাতেরটা তো তোমরা দেখেইছো, এই যে এটা হচ্ছে পাতেরটা, আর এটা হচ্ছে নতুন যেটা নিয়ে এসেছি, এবং বডিটা কিন্তু গাটাও কিন্তু সরু না, যথেষ্ট চওড়া রয়েছে, মানে এই ওয়েটের মধ্যে যথেষ্ট ভালো হয়েছে, লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দের, বেসিক্যালি মুখটা আমার বেশি ভালো লেগেছে, কেন কি এতটা মজবুত, যে কোনো জিনিস দেখো মজুরি এখন এত বেড়ে গেছে, মজুরি আর জিএসটি এই দুটো জিনিস দিতে মানে এত গায়ে লাগে না, সত্যি কথা প্রচুর গায়ে লাগে, সোনার যে দাম মজুরি অ্যাড হয়ে গিয়ে মানে এত দাম হয়ে যায় তখন খুব গায়ে লাগে, আর তার মধ্যে আবার জিএসটি আছে, তো যাই হোক আবার হলমার্কিংয়ের জন্য আলাদা প্রাইস নেয়, সব কিছুতে সব কিছুতেই টাকা দিতে লাগে, তো এত গায়ে লাগে না, তো যাই হোক আমার এই যে মানে মুখটা এবং ভাঙতে যে হবে না, আমাকে বলেছে তুমি ওটাও পড়ছো 10 বছর নিশ্চিন্ত হয়ে, আরও 10 বছর পড়তে পারতে যদি না তুমি ভাঙতে, এটাও তুমি নিশ্চিন্ত হয়ে মানে মোটামুটি 15-20 বছর ভালো মতো তুমি রেগুলার ইউজ যারা করবে এই ধরনের নোয়া বানানো, আমি মনে করি সবসময় যে কাস্টিংয়েরটাই বানানো উচিত, কাস্টিং মুখ করে তাহলে কিচ্ছু হয় না, বডিটার তো কিছু হওয়ার চান্সই নেই কারণ ভেতরে লোহা থাকে, বাট মুখটাই অনেক সময় টেপে যায়, ভেঙে যায়, বেঁকে যায়, এই আর কি ফেটে যায়, পাতলা সোনা যেহেতু দিয়ে ছড়িয়ে কাজ করে দেয় সেই জন্য, তো যাই হোক কাস্টিংয়ের মুখটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তো চলো আর যারা স্ক্রিনশট নেওয়া তারা নিশ্চয়ই নিয়ে নিচ্ছে, আমিও তো তাই করি মানে সবার যা যা ভালো ভালো ডিজাইন দেখি স্ক্রিনশট নিয়ে রাখি, বানাই চাই না বানাই, মেয়েরা তো মানে ভালো লাগে আর কি, আমাদের মধ্যবিত্ত ঘরে তো সবসময় কেনা হয় না, বাট ওই যে দেখবো জুয়েলারি নেশা আর হচ্ছে স্ক্রিনশট নেওয়ার নেশা এই হচ্ছে, তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট, আর এটা যখন একবার বানিয়ে নিয়েছি এটা তো এখন সবসময় পড়বো, ওটা অফিসিয়ালি পড়বো, এখন তো আর পড়া হবে না, সে দুর্গা পুজোর সময় পড়বো, আর হলমার্ক শোনা না পুরো চাচ্চা করছে, এটাও হলমার্ক করে নিয়ে এসেছি, বাট এটা একদম টানা 4 মাস ধরে পড়ছে এবং এটাই সবসময় পড়বো, আর আমি একদম ফুল জুয়েলারি কালেকশন তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ আমার অনেক কমেন্ট রয়েছে, আমি এর আগে খুব মানে একদম প্রথম 2021 যখন চ্যানেলটা খুলি সেপ্টেম্বর থেকে যখন ভিডিও দেওয়া শুরু করি তখনই দিয়েছিলাম, এবং তখন অনেক ওই জুয়েলারি কালেকশনে অনেক কমেন্ট রয়েছে, অনেক কমেন্ট রয়েছে, অনেক জিনিসে কত গ্রাম কত প্রাইস সব কমেন্ট রয়েছে, তো সেই সমস্ত কমেন্টগুলোর আমি অ্যান্সার দেবো একদিন, আমার ছেলে এক্সাম আছে এর মধ্যে, এক্সামটা শেষ হয়ে গেলে তখন আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও তো নিয়ে আসবো, এবং তখনই আমি তোমাদের গোল্ড জুয়েলারি কালেকশনও তখনই তোমাদের দেখাবো, তো চলো আজকে আমরা টাটা বাইরে সবাই ভালো থেকে সুস্থ থাকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন, তো চলো টাটা।